গত বাইশে মে শুক্রবার হাটহাজারি ছিপাতলি ইউনিয়নত ইদগাসকুলুর মারত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষোলশ রু উদ্দীপ পরিবারে ত্রাণ বিতরণ গড়ই উপজেলা প্রশাসন স্থানীয় এবং প্রবাসী হলর আর্থিক সহযোগিতাই এই ত্রাণ বিতরণ ঋণ গড়ে উঠে উপস্থিত আছে ছয় নম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান লাবু এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এছাড়াও ইউনিয়ন পরিষদের মেম্বার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে এই ত্রাণর মূল উদ্যোগ চলি আর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্লাস প্রবাসী বায়ক যারা বিদেশ বইয়ে আর দেশের কথা চিন্তা করে সুতরাং এই এটা আরা যে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ত্রাণ বিতরণ করি আর পনেরোশো মানুষের প্রায় পনেরোশো আরও উড়ে প্রায় সাড়ে পনেরোশো ষোলোশো এলে এলে সরকারি প্লাস বেসরকারি উভয় আরা এতদিন পর্যন্ত নদী ব্যাকিন যুগ গড়িয়ে আর দিদি বেলায় সিদ্ধান্ত লই দল মন্দির বিশেষে বেয়াক কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সব দুদিন রাতে প্রায় এগারোটা বাজে আর ঘর ফানি উঠিয়ে প্রায় ফানি এখানে হাঁড়ুগি ওই যে সামান চেঞ্জ হয়ে যায় আর তো সুলো ডুবি গিয়ে কোনো গ্যাস স্টেস নাই আর বাচ্চা না ভারি রাতে ফোয়াতে আর তো ফানি হয়ে রোজার সম্ভব বন্যার কারণে দিন ক্ষতিগ্রস্ত হয়েছি আর দিয়ে একখান বড় চেয়ারম্যানের আর শিবতলি উদ্যোগে একখান সর্বদলীয় একখান সমন্বয় করে যেভাবে ত্রাণ বিতরণ করছি এলাকাবাসীর সহযোগিতায় ইয়ানোর লাই আর বিয়াকগুন যেভাবে ভবিষ্যতে যেন উদ্যোগ থাকি মতো ইয়ান আর একখান ভবিষ্যৎ সরকার হিসেবে সরকারি সহযোগিতা হিসেবে আর এখন সহযোগিতা চাই সরকারি অনুদান উপজেলা তুন ইউনো মহোদয় তুন এবং এমপি এবং স্থানীয় প্রবাসী যারা সহযোগিতা সহজিত ফান্ড তহবিল করে সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে দিয়ে ইয়ার নাই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানায় যে আরও যারা বাকি আছে আনি আর কি দিতে পারে এখান সন্তোষজনক ছড়াহাড়ি কিছু হলে দিয়ে তারা সন্তুষ্ট পরিবার ইয়েন আশা করি চেয়ারম্যান সব উদ্যোগ লেবু ত্রাণ সামগ্রী বিতরণের সময় ফাঁড়ি বুতি নৌকোলো নৌকোডুকিয়ে সাঁতার হাঁড়ি সি প্লাস পরিবারও যেহেতু সি প্লাস প্লাসের আলোকবিরোহা এরিয়ান সদর ইউনিয়ন উনি ওনার সহকর্মী সকলের এরিয়াটাই সি বাদলে তাই ফাঁনি মিনারেল ওয়াটার বিস্কুট রুটি শুকনা খাবার মোমবাতি এই ধরনের জিনিসপত্র লই উনিও সহজ থেকে যে এতালায় শিবলাস পরিবারেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানান শিবাদ্রী বাস করতুন নেক্সট নিউজ শিবাস টিভি